Bismillahirrahmanirrahim. নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.5 এর 25 নং প্রশ্নের সমাধান নিয়ে। ইতিপূর্বে ভিডিওগুলিতে আমি পর্বভিত্তিক বিভিন্ন প্রশ্নের সমাধান করেছি। যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো তাহলে তো দেখে চাই, আর যদি না দেখে থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও, আশা করি উপকৃত হবে। তো চলো আজকে পর্ব শুরু করা যাক। তাহলে 25 নম্বরে কী দেওয়া আছে সেটা আমরা লক্ষ্য দেখব। এখানে 25 নম্বরে বলা আছে যে একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, 72 টাকায় বিক্রয় করায় তার দ্বিগুণ লাভ হলো, খাতাটির প্রাইমূল্য কত? তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে খাতাটার প্রাইমূল্য কত সেটা আমরা একটু ধরে নিতে পারি। লক্ষ্য করো, তাহলে আমরা এখানে লিখব কি যে সমাধান আমরা যেহেতু খাতার বিক্রয় মূল্য চাইছি, তাহলে আমরা কি মনে করি খাতাটির ক্রয় মূল্য X টাকা। তাহলে কি 36 টাকা বিক্রি করে যত ক্ষতি হলো, 72 টাকা বিক্রি করে তার দ্বিগুণ লাভ হলো। তাহলে তো খাতাটি 36 টাকা বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে আমরা লিখবো এখানে যেহেতু 36 টাকা বিক্রি করলে কি হয় ক্ষতি হয়, তাহলে আমরা লিখবো কত ক্ষতি হয়। তা যেহেতু ক্রয় মূল্য 1 টাকা, তাহলে তো আমরা লিখতে পারি এখানে যত খাতাটি 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, বিক্রি কত 1 টাকায় কিনা ছিল, বিক্রি করলো কত 36 টাকা, তাহলে X-36 টাকা। আবার খাতাটি 72 টাকায় বিক্রি করলে, দেখো আবার খাতাটি 72 টাকায় বিক্রয় করলে লাভ হয়, লাভ হয় কত? তাহলে এখানে কি হবে, তাহলে 72 - X এত টাকা। এখন দেখো প্রশ্ন মতো কি বলা আছে, প্রশ্ন মতো বলা আছে যে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, এটা বলা আছে এখানে। তাহলে আমরা লিখবো এখানে যে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে আমরা দেখতে পারি কি যে এত ইজিক্যাল টু, লক্ষ্য করো তাহলে 72 - X = 2 × X - 36। অর্থাৎ যত ক্ষতি হতো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, অর্থাৎ ক্ষতির দ্বিগুণ লাভ, তাহলে লাভ ইজিক্যাল টু ক্ষতির কত দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে X এর মান এখন বের করব। লক্ষ্য করো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাই, তাহলে এখানে কী হয় 72 - X = 2, এই 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে 2X - 72। তাহলে আমরা X গুলোকে এক পাশে নিয়ে আসি, বা
লক্ষ্য করো আমরা কি পাই, তাহলে এই পাশে 72 আছে, আমরা এই পাশ থেকে 72 যদি নিয়ে আসি তাহলে কত 72 ইকুয়াল টু এখানে আছে আমার কত 2x, এই মাইনাস এর x এই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হয় প্লাস এর x, বা তাহলে 72 দুগুণ কত হয় 144 ইকুয়াল টু কত 3x। তাহলে আমরা এটাকে এভাবে লিখি, লক্ষ্য করো বা 3x ইকুয়াল টু 144 বা x ইকুয়াল টু 144 বাই 3, আমাদের 3 দ্বারা এটাকে ভাগ করে তাহলে কি হয় অতএব x ইকুয়াল টু আমরা কত পাই লক্ষ্য করো, 3 দ্বারা ভাগ করলে 3 4 12 থাকলো 2 24 3 8 24 অর্থাৎ x ইকুয়াল টু আমরা পাইলাম কত 48। তাহলে আমরা কি খাতার রিকোয়ার মূল্য কত পেয়ে গেলাম, যেহেতু x আমরা ধরছিলাম যে খাতার রিকোয়ার মূল্য 1 টাকা, তাহলে আমরা লিখবো এখানে যত খাতাটির অতএব খাতাটির ক্রয় মূল্য ইকুয়াল টু কত 48 টাকা। আশা করি বুঝতে পেরেছ, তাহলে এইটাই হলো আমার 25 নম্বরের আনসার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই গণিত সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।